আমার ভালোবাসা উন্নতা পাক দানা পাক, এখন আর হেঁটে নিয়ে টেনশন করি না, কিন্তু একটু আফসোস হয় এটাই যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো অন্য কারো যখন পূর্ণতা দেখি তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। এরকম করে যদি তুমি থাইকা যাইতা তাহলে হয়তো আজকের এই অতীতটি নিয়ে ঘুরতে হইতো না, জীবনে একটা অপূর্ণতা নিয়ে ঘুরতেছি, যে অপূর্ণতা নিয়ে ঘুরতে হবে, কারণ এখন তো আর নাই, এখন অন্য কারণ। চাইলেও আর কোনোদিন হয়তো তোমার ইষ্টকুম ঘরে পাবো না, আর অন্য কেউ যদি আসেও মনে করো সে তার মতো, আমি তো সেটা মতো তোমার খুঁজে পাবো না, সেটা মতো তোমার কখনোই খুঁজে পাবো না, কারণ তোমারে আমি নিজ থেকে বা মন থেকে যে তোমার কতটুকু ভালোবাসছি সেটা একমাত্র তুমি জানো। আসলে পূর্ণতা সেটাও নাকি একটা ভাগ্যের ব্যাপার, আর সে ভাগ্যটা হয়তো আমার নাই, যার কারণে তোমার হয়তো পাইনি। এখন এই যে অন্যের ভালোবাসা দেখা নিজের কাছে হিংসা লাগে, এর জন্য কি করা যায়? যাই হোক, যে খুব কষ্ট হয়, তোমারে কখনো বুঝাতে পারবো না, পরে জানি না, খুব কষ্ট হয়। আর তোমারে যখন পামু সেটাও কোনোদিন আশা করি না, আশা করতে পারি না, তাই খুব কষ্ট হয় নিজের ভিতরে, দেখা নেই তো ভালো থাকবে।